গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ঘরটর পরিষ্কার করে নিয়ে যাব রান্নাঘরে। তো আমার ঘর সম্পূর্ণ গোছানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। সামনে যেহেতু পূজা, তো ভেবেছি ঘরটর ঝাড়বো। তো আমি রোজই যখন ঘর ঝাড় দিই, একটু একটু করে ঝুল ঝেড়ে নিই। তো আজকেও তাই করেছি, সমস্ত ঝুল ঝেড়ে নিয়েছি। তারপরে ঘর দেখো গুছিয়ে নিয়েছি, টিপটাপ করে গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন চলে যাবো রান্নাবান্না করতে। সকালের কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, ঘরও গুছিয়ে নিয়েছি, বাসি কাজও করে নিয়েছি, চাও খেয়ে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো, মেয়েকে স্কুল দিয়ে আসছি। তো মেয়ের আসার টাইম হওয়ার আগেই আমাকে সমস্ত রান্না কমপ্লিট করতে হবে। তারপরে তো ও আসলে, ওকে খাওয়াবো, স্নান করাবো, তো অনেক কাজ। তো যাই হোক, আমার ঘরের কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি চলে যাবো রান্নাঘরে। তো যাওয়ার আগে একটু নিজেরও ভিডিও করে নিলাম। তো এবার আমি যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখছি কী কী রান্না করা যায়। বর্মশে বাজার থেকে এনেছে মাছ, তো কাতল মাছ এনেছে, কাতল মাছের ঝোল করব, আর মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি করব, আর করলা ভাজবো। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, একটা গ্যাসে বসিয়ে দিয়ে মাছ ভাজা, আর একটাতে বসিয়েছি মেয়ের মাছের ঝোল। কারণ আমি তো বলি আমার মেয়ের মাছের ঝোল আমি আলাদা করি। তো এখানে সমস্ত মাছকে ভেজে নিয়েছি, মাছের মাথাগুলোকেও ভেজে নিচ্ছি পুঁই ডাঁটার চচ্চড়ি করবো জন্য। তো দুটো মাছের মাথা এনেছিল, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পাঁচফোড়ন সোমবাড়া দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। এর মধ্যে আমি পুঁই ডাঁটাগুলো ছেড়ে দিব। পুঁই ডাঁটাও কাটা হয়ে গেছে, তো এবার আমি সমস্ত পুঁই ডাঁটা এর মধ্যে ছেড়ে দিব। তো কয়দিন ধরেই মেয়ে বলছে এগরোল খাবে, এগরোল খাবে, যার জন্য মেয়েকে একটু এগরোলও বানিয়ে দেওয়ার ইচ্ছা আছে। দেখি কতদূর পারছি। তো আগে রান্নাটা তো কমপ্লিট করে নিই, মেয়ে আসার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। তো আমি পুঁই ডাঁটাগুলো সমস্ত ভাজা পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, চিনি দিয়ে নেব। আর মাছের মাথাগুলোকে সবগুলো, মানে সবগুলো বলতে দুটো মাছের মাথা ছিল, মাছের মাথা দুটো ওকে ছেড়ে দিব। আর পাশের গ্যাসে ডিম সেদ্ধ করতে বসিয়েছি, কারণ আমার বর মাছ খেতে খুব একটা ভালোবাসে না, আর কাতল মাছ তো ভালোই বাসে না। তো ওকে ডিমের কষা করে দিব, তার জন্যে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এখানে মাছের মাথাগুলো দিয়ে নিলাম। এদিকে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, মেয়েও এসে গেছে, মেয়েকে উপরে নিয়ে যাচ্ছি, গেট খুললাম, মেয়ে রেডি হয়ে এসেছে, অনেকক্ষণ পর এসেছে রেডি হয়ে পড়াশোনা করে। তো এবার ওকে তো এগরোল বানিয়ে দিতে হবে। বাড়িতে ঢুকার সাথে সাথে মা আমাকে এগরোল বানিয়ে দাও, এগরোল বানিয়ে দাও। তো যাই হোক, আমি ওকে বললাম জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে নাও, তারপরে এগরোল বানিয়ে দিচ্ছি। যাই হোক, ও তো এগরোল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, ওকে স্কুল থেকে ওর পাপা এনে দিল। তো ওকে রেডি করালাম। এদিকে আমার পুঁই ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে এখানে শশা মুড়ি চানাচুর মাখিয়ে নিয়েছি, শশালের সকালের জলখাবার আজকে শশা মুড়ি চানাচুর দিয়ে মাখা। আর মেয়েকে তো এগরোল বানিয়ে দিচ্ছি, যার জন্য মেয়ে আর কিছু খেলো না, ওকে এগরোলই বানিয়ে দেব। আর এখানে আলু আর বেগুন ভেজে নিচ্ছি মাছের ঝোল করব জন্য, আর ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমগুলোকেও ভেজে নিচ্ছি, ডিমের কষা করব। তো অল্প কয়েকটা ডিমই করছি, বেশি ডিম করছি না, যেহেতু বর্মশাই খাবে, আমরা কেউই খাবো না, আমরা সবাই মাছ দিয়ে ভাত খাবো। তো মাছের মশলা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম, এবার মাছগুলোকে সব ছেড়ে দেব। আর পাশে ডিমের মশলাও ভাজা হয়ে গেছে, ডিমের মশলাতেও জল দিয়ে তারপরে ঝোল করে নামিয়ে নেব। তো যাই হোক, ডিমের মধ্যেও আমি জল দিয়ে নিলাম, এবার আমি নামিয়ে নেব হয়ে আসলে। তো এবার সকালের জলখাবার মুড়িও হয়ে গেল, এবার মেয়ের তো বায়না, ওকে বানিয়েই দিতে হবে এগরোল। তারপরে ঘরে ময়দা যেহেতু কম ছিল, সেহেতু আমি আটা দিয়েই ওকে এগরোল বানিয়ে দিলাম। তো এখানে ডিম কষা রেডি হয়ে গেছে, মাছের ঝোলও রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে বাটিতে রেখে দিলাম, রেখে দিয়ে আমি করলাটাকে ভেজে নিব। আর এদিকে আমি আটাও মাখতে শুরু করে দিচ্ছি, কারণ মেয়ের জন্যই শুধু আমি এগরোল বানাবো, আর আমরা খাবো না, যেহেতু আমরা সকালে শশা মুড়ি খেয়েছি, আমরা খাবো না, মেয়েকেই শুধু বানিয়ে দেবো। আজকে প্রথম দিন ট্রাই করছি, তারপরে ভালো হলে তো পরের থেকে আবার করব। তো এখানে আমি রুটিটাকে তেল দিয়ে মাখিয়ে নিয়ে এবার একটু বেলে নিচ্ছি, বেলে নিয়ে ভেজে নিব, আর ডিমটাকেও আমি ভেজে নেব। তো রুটিটাকে ভেজে নিচ্ছি, জানি না কেমন হয়েছে, আমার মেয়ের মুখে তো খুবই ভালো লেগেছে, বাচ্চা মানুষ, ওর মায়ের হাতে সমস্ত কিছুই ভালো লাগে, যে কোনো বাচ্চারই মায়ের হাতে রান্না ভালো লাগে। তো এইভাবেই আমি ওকে মানে প্রথম দিন ট্রাই করে এগরোল বানিয়ে দিলাম, জানি না কেমন হয়েছে, আমার মুখে খেতেও ভালো লাগলো, আমার মেয়ের তো খুবই ভালো লেগেছে। তারপরে ওকে এগরোল বানিয়ে দিলাম, ও খাচ্ছে, ওর খেতে খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।